আগামী 26 নভেম্বর ধর্মঘট পালিত হতে চলেছে বাম সংগঠন সিআইটিইউ কেন্দ্রীয় বাম শ্রমিক সংগঠন এবং বাম ফেডারেশনের সমস্ত সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট সফল করার উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জেলায় মিছিল ও বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়। মোদী সরকারের কৃষক বিরোধী কৃষি আইন অবিলম্বে বাতিল, শ্রমিক বিরোধী আইন প্রত্যাহার, সীমাহীন বেকারত্ব, রেল বিমা বেসরকারীকরণ সহ বিভিন্ন দাবি জানিয়ে মিছিলে সামিল হন বাম নেতা কর্মীরা। এদের শুনতেই হাবড়ার রাজপথ প্রায় শতাধিক বাম কর্মী সমর্থক মিছিলে সামিল হয়। অন্যদিকে নদিয়া জেলার গায়েশপুর বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি বাইক র্যালি বের হয়। বাম নেতা ও প্রাক্তন পুর প্রধান গোপাল চক্রবর্তী এবং শ্রমিক সংগঠনের নেতা দীপক শিকদার সহ একাধিক ব্যক্তিত্ব মিছিলে যোগদান করেন। এরই সাথে কোচবিহার শহরের সুনীতি রোড ব্রাহ্ম মন্দির সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং 12 জুলাই কমিটির সদস্যরা। কুচবিহার জেলার যে কেন্দ্রীয় যে ট্রেড ইউনিয়নগুলো আছে তার সঙ্গে এখানকার 12 জুলাই কমিটি এবং কিছু ফেডারেশন এই সংগঠনগুলো তারা আজকে যৌথ কর্মসূচি আমরা নিয়েছি কুচবিহার শহরে। আগামী 26 নভেম্বর তারিখে দেশব্যাপী যে সাধারণ ধর্মঘট হচ্ছে, 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংস্থা, 12 জুলাই কমিটি, কেন্দ্রীয় ফেডারেশন এই সমূহ সবার ডাকে, তার সমর্থনই হচ্ছে আজকের এই দেশে। আমাদের দেশ মন্দায় পড়ে গেছে, আমরা যেটা আগে কোনো দিন ভাবতে পারিনি কেন্দ্র সরকারের এই লকডাউন, তারপরে আনলকডাউন। কেন্দ্র সরকার বলেছিল যে এই লকডাউনের পরিপ্রেক্ষিতে কোনো শ্রমিকের কাজ যাবে না, কোনো কর্মচারীর কাজ যাবে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখলাম যে প্রায় 3 কোটি মানুষের চাকরি চলে গেছে, যেটা কেন্দ্র সরকার স্বীকার করত যারা চাকরি করতেন। আর যারা চাকরি করতেন না, অন্য কর্মসংস্থানে যুক্ত ছিল, তাদের প্রায় 10 কোটি লোকের কর্মচ্যুত হয়েছে তারা এই সময়ের মতো। এর বিরুদ্ধেই আমাদের সারা ভারতবর্ষব্যাপী ট্রেড ইউনিয়ন, কেন্দ্রীয় কর্মচারী সমিতিগুলো এবং ক্ষেত মজুর, কৃষক সবাই একসঙ্গে লড়াই। কেন্দ্রের বিজেপি সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারীকরণ, কালা কৃষি আইন ও 2020 বিদ্যুৎ আইনের বিরুদ্ধে, এক কথায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক ফেডারেশন এই সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা আজকে হাবড়ায় তার সমর্থনে এইখানে মিছিল করছি।